নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 9 সেপ্টেম্বর 2022 শুক্রবার, যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। দেখুন, আগামীকাল শুক্রবার চতুর্দশী তিথি এবং পূর্ণিমা দুটি থাকছে, অর্থাৎ এবং এর পাশাপাশি নক্ষত্র আপনার ধনিষ্ঠা নক্ষত্র এবং শতবিশা নক্ষত্র দুটি নক্ষত্র কিন্তু আগামীকাল থাকছে এবং যোগ থাকছে সুকর্মা যোগ, দুর্দান্ত একটি যোগ সুকর্মা যোগ আগামীকাল থাকছে। এবং দিনের অভিজিৎ মুহূর্তটা 11:50 থেকে 12:37 মিনিট পর্যন্ত, আরেকটি টাইম 4:29 থেকে, ব্রহ্মমুহূর্ত 4:29 থেকে 5:17 মিনিট পর্যন্ত। এবং রাহুকাল আপনার 10:30 থেকে দুপুর 11:45 মিনিট পর্যন্ত কিন্তু রাহুকাল আগামীকাল কিন্তু থাকছে। এইবার আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে চলেছি আগামীকাল শুক্রবার পাঁচ রাশির সুপার প্রাপ্তি। দেখুন, প্রত্যেকেই অনেকেই জানতে চায় যে আমার ক্ষেত্রে প্রাপ্তিযোগটা আছে কি না, এটা প্রত্যেকেরই কম বেশি আগ্রহ থাকে। এবং খুব কম পরিশ্রমে হঠাৎ অর্থপ্রাপ্তি যে গ্রহটি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। আমি একটি কথা বারবার বলেছি, দুটোর মাধ্যমে কিন্তু অর্থ কিন্তু আকর্ষণ কিন্তু হয় আপনাকে খুব মেহনতি করতে, খুব পরিশ্রম করতে হবে, নয়তো আপনার ভাগ্য এখানে কিন্তু সম্পূর্ণরূপে, এই যে প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। অর্থাৎ অনেকে কি জানেন, জন্মের সময় থেকে কিন্তু সোনার চামচ মুখে নিয়ে কিন্তু জন্মায়, এটা হচ্ছে ভাগ্যের খেলা। এই জন্য আমি বারবার বলছি, ভাগ্য ভাবকে বিশেষভাবে দেখা কিন্তু একান্তই দরকার। ভাগ্য ভাব আপনার স্ট্রং আছে কি এটা দেখা দরকার। ভাগ্যাধিপতি কোন ভাবে বসে আছে, ভাগ্যভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে ধনভাব এবং আকর্ষিক প্রাপ্তির ভাবটা কিন্তু দেখা একান্তই দরকার। এবং আমি বারবার বলি, যে সংখ্যাগুলো আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, এই জন্য আপনার ক্ষেত্রে আপনার লাকি নাম্বার এবং ফরচুনা নাম্বার কিন্তু জানা দরকার। বিশেষভাবে ফরচুনা নাম্বারটা আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যের ক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি কিন্তু করবে। আমি প্রতিদিন একটি কথা বলি, প্রত্যেকটি সংখ্যাকে একটি করে গ্রহ কিন্তু রিপ্রেজেন্ট করে। 1 রবি 2 চন্দ্র 3 বৃহস্পতি 4 রাহু 5 বুধ 6 শুক্র 7 কেতু 8 শনি 9 মঙ্গল, অর্থাৎ নবগ্রহ দ্বারা পরিচালিত এই সংখ্যাগুলো। এবং এর পাশাপাশি আপনাকে দেখতে হবে আপনার জন্মছকে, আপনার যে ন্যাকাল চার্ট সেখানে আপনার ধনাধিপতি এবং পঞ্চমেশ, অর্থাৎ পঞ্চম ভাবটা হচ্ছে আমাদের আকর্ষিক প্রাপ্তির ভাব। পঞ্চম পতি কোনো অশুভ গ্রহের সঙ্গে বসে নেই তো, বা পঞ্চমভাবে কোনো পাপকর্তারই যোগ নেই তো, বা পঞ্চমভাবে কোনো অশুভ গ্রহের, পাপগ্রহের দৃষ্টি নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। এবং যেই গ্রহটি হঠাৎ প্রাপ্তি ঘুরি থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু গ্রহ আপনার জন্মছকে কতটা মজবুত আছে সেই অনুযায়ী কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু দেখা যাচ্ছে আপনার দুর্বল আছে, রাহু
আপনার ভালো আছে কি খারাপ আছে সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে কিন্তু দিতে পারবে। অর্থাৎ রাহু আপনার জন্মছকে যদি পীড়িত থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা কিন্তু আসবে। এই জন্য বারবার বলছি, রাহু রক্ষা কবচ পরিধান করুন, রাহু কবচ পরিধান করুন অথবা পাওয়ার রিং, বিশেষভাবে কিন্তু আকস্মিক প্রাপ্তি কিন্তু আপনার ঘটাবে। দেখুন, অনেকের ক্ষেত্রে হচ্ছে প্রাপ্তির জায়গাটাতে বাধা হচ্ছে, তীরে এসে তড়ি ডুবে যাচ্ছে, এটাও কিন্তু অনেক মানুষের সঙ্গে কিন্তু ঘটছে। পাওয়ার কথা, বড় ধরনের অর্থ পাওয়ার করে কিন্তু বাধা আসছে, যে কোনো দিক থেকে অর্থ পাওয়ার কথা, যে কোনো দিক থেকে প্রাপ্তি, এই জায়গাটা কিন্তু রাহু রক্ষা কবচ কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু প্রস্ফুটিত কিন্তু করবে। এবং এর সাথে সাথে আমি একটি কথা আবারও বলছি, আপনাদের দশাটা দেখা দরকার, দশাটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার জন্মছকে কোন গ্রহের দশা চলছে, আপনার ক্ষেত্রে কোন গ্রহের দশা চলছে এবং সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ না নেগেটিভ, এটা কিন্তু দেখা একান্তই দরকার। যারা এই ভিডিওটি শুনছেন কি না তাদেরকে আমি বলবো, নিজস্ব জন্মকুণ্ডলীটা খুলুন এবং রাহু শুক্র বুধ এবং শনি এই কটি গ্রহ কোন পজিশানে বসে আছে সেটা দেখুন। এবং যাদের ক্ষেত্রে ন্যাকাল চার্ট নেই, হস্তরেখাও কিন্তু বিচার করান, হস্তরেখাতেও কিন্তু আপনার ভাগ্য কিন্তু বদলাবে। হস্তরেখা, হস্তরেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই। কেউ বলেছে যে এই সময় জন্ম আমার ঠাকুমা বলে গেছিলো বা আমার দাদু বলে গেছিলো বা আমার মা এই কথাটা বলেছিলো বা আমার এই জন্ম এটা হারিয়ে গেছে, এই জন্য কিন্তু হস্তরেখা বিচার করা কিন্তু একান্তই দরকার। হস্তরেখাতে আপনার রাহুর প্লেসমেন্ট শুক্রের প্লেসমেন্ট কেমন আছে, দেখুন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রচেষ্টা করে যে আকস্মিক প্রাপ্তিটা যেন ঘটে, কিন্তু কি হয় জানেন, প্রাপ্তিটা কিন্তু অত সহজ ব্যাপার না, এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা। আমি বারবার বলছি, ভাগ্য ভাবকে স্ট্রং করুন এবং এর পাশাপাশি আপনার জন্মছকে যদি কোনো বীজ দোষ থাকে, যদি কোনো পাপকর্তারই দোষ থাকে, তাহলে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা কিন্তু আসবেই। এই যে আগামীকাল সুকর্মা যোগের যে পাঁচ রাশির আমি কথা বলছি, কম বেশি অর্থপ্রাপ্তি ঘটবে, যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থ প্রাপ্তির একটা যোগ কিন্তু এই পাঁচ রাশির কিন্তু হতে চলেছে। কত অ্যামাউন্টের অর্থ হবে সেটা সম্পূর্ণ নিজের নিজ ভাগ্য ভাবের উপর ডিপেন্ড করবে। পাঁচ রাশি হাজারো লাখো কোটি মানুষের প্রত্যেকের ক্ষেত্রে যেহেতু এটা হবে আমি কখনোই বলবো না, কিন্তু যাদের ক্ষেত্রে সম্ভব, অর্থাৎ দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে পসিবল আছে, আপনার কিন্তু আগামীকাল অর্থ একটা বড় ধরনের অর্থর একটা যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হবে। এর জন্য বারবার বলছি, রাহু রক্ষা কবচ বা পাওয়ার রিং আপনারা পরিধান করুন, বিশেষভাবে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। শুধুমাত্র ভিডিও শুনলে হবে না, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, নিজস্ব জন্মকুণ্ডলীতে যোগ আছে কি না, যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার করান। আগামীকাল সুকর্মা যোগে এবং শুক্রবার যে পাঁচটা রাশি এবং ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রে যে পাঁচ রাশির প্রাপ্তির বড় সম্ভাবনা সৃষ্টি হয়েছে, নাম্বার ওয়ান আগামীকালের মহাপ্রাপ্তির সৃষ্টি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালে শুভ সময় আপনার 12:19 থেকে 2:28 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার শুধুমাত্র 2। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আগামীকাল সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 9। আপনাদের শুভ সময় দুপুর 2:15 থেকে বৈকাল 5:05 পর্যন্ত। 3 যে রাশির কথা আমি বলবো আগামীকাল সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 9। আপনাদের শুভ সময় দুপুর 1:14 থেকে শুরু করে 3:07
পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, আগামীকালের সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 2 এবং 8। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার 2 এবং 8। এরপর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল সুপার প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে 5 নম্বর যে রাশি, মহাপ্রাপ্তি, সে রাশির নাম আপনার বিশেষভাবে গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনাদের মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4 এবং 3। আপনাদের ক্ষেত্রে শুভ সময় আগামীকাল সেটা হচ্ছে সকাল 8:04 থেকে আপনাদের শুরু হচ্ছে 9:45 পর্যন্ত, কিন্তু টাইমটা মকর রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ। অর্থাৎ এটা আমি রাশি অনুযায়ী টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে কিন্তু এটা আমি দিয়ে রাখলাম, যে আগামীকাল শুক্রবার যে 5 রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই 5 রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। অবশ্যই নিজ নিজ জন্মছক আপনাদেরকে বিশ্লেষণ করতে হবে, কারণ আমি এখান থেকে আপনাদের নিজের জন্মছক আমি দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণ ইন জেনারেল। কিন্তু যাদের ক্ষেত্রে যোগ পারমিট করবে, দশা পারমিট করবে, আগামীকাল বেশ কিছু এই 5 রাশির ভাগ্য কিন্তু ঘুরবে, অর্থ প্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু এই 5 রাশির আগামীকাল কিন্তু সৃষ্টি কিন্তু হবেই হবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।